পশ্চিমবঙ্গে দেবী দুর্গার সাথে বিসর্জন হয় অনেকের প্রাণ। হঠাৎ হরপ্পা ঢল চলে আসায় কিংকর্তব্য বিমূর হয়ে পড়ে সবাই, ভেসে গিয়ে মারা যান অনেকেই। এই ঘটনায় মৃতের সংখ্যা আরো বেশি হতে পারত, কিন্তু নিজের মৃত্যু ঝুঁকি নিয়ে বহু মানুষকে রক্ষা করেছেন অনেকেই। মোহাম্মদ মানিক নামে এক যুবক একাই উদ্ধার করেছেন 10 জনকে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মানিক প্রায় 15 ফুট উঁচু পাড় থেকে নদীতে ঝাঁপ দিয়ে উদ্ধারে নামেন। তবে অন্যের প্রাণ বাঁচা থেকে মানিকও কিছুটা আহত হন, তার পায়ে চোট লেগেছে। ওই দিন রাতেই তাকে হাসপাতাল নেয়ার পর তাকে রিলিজ দেওয়া হয়। আর মানিক বলেন, বন্ধুদের সঙ্গে মাল নদীর ঘাটে প্রতিমা বিসর্জন দেখতে গিয়েছিলেন। হঠাৎ এই ঘটনা দেখে এক মুহূর্তের জন্য ভাবেননি, তৎক্ষণাৎ উদ্ধারে লেগে যান। তবে শুধু মোহাম্মদ মানিকই নয়, বিজয়া দশমীর ওই রাতে স্থানীয় বেশ কয়েকজন যুবক খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়ে মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও স্থানীয় যুবকদের এই সাহসিকতার প্রশংসা করেছেন।